প্রিয় দর্শক, জীবন আর জীবিকার কারণে করোনার কাছে থেমে গিয়েও আবারও একটু একটু করে ফিরতে শুরু করেছে জীবন। কিন্তু এই জীবন চললেও এখনো কিন্তু প্রাণের আবেগ বলি, প্রাণের উচ্ছ্বাস বলি আর ছন্দে ফেরেনি এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। করোনা কতদিন থাকবে আর কবেই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার সেই প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠবে প্রতিটি ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা একটি বড় প্রশ্ন। তবে এর মধ্য থেকে কিন্তু পড়ালেখা কি থেমে আছে, পড়ালেখা চলছে, সে চলার উপায়টা কি এবং সঠিক পদ্ধতিটা কি হচ্ছে? প্রত্যেকটি শিক্ষার্থী যে আমরা বলছি বারবার অনলাইনে সবাই শিক্ষা নিচ্ছে, সেটা কতজন? এ দেশের যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী অনলাইনে কতজন ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীরা সেই সেবাটা পাচ্ছেন কিংবা সেই শিক্ষাটা গ্রহণ করছেন, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই আজকে আমি মেট্রো সেম টু দ্য পয়েন্টে সোমা ইসলাম আপনাদেরকে দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদেরকে অনুষ্ঠানে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য সময় দিয়েছেন, তাদের সাথে আমি আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আ.ম.শ. আরিফিন সিদ্দিকী, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চেয়ারম্যান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আপনাকেও আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি প্রথমে আপনার কাছে একটু যেতে চাই। প্রায় 4-5 মাস হলো এই করোনার মধ্য দিয়ে পৃথিবীকেও যেতে হচ্ছে, বাংলাদেশকেও যেতে হচ্ছে। একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে জীবন আর জীবিকার তাগিদে। ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি মানুষের আবার আয়ের জন্য, তার রুটি রুজির জন্য কাজ করছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এখনো এই মুহূর্তে খোলা হয়নি, খোলা সম্ভব না বলছে, কিন্তু পড়ালেখা বন্ধ বলছি। অনলাইনে যে পড়ালেখার স্যার সুযোগটা তৈরি করা দেওয়া হয়েছে, সেটা কতখানি যথেষ্ট বলে স্যার আপনি মনে করেন? করোনার সংকটের বাস্তবতায় আজকে আমরা নিজেরও অনেক দূর থেকে আপনার সাথে সংযুক্ত হয়েছি এবং এটাই বাস্তবতা যে আমরা পাশাপাশি স্টুডিওতে বসে এ আয়োজনে অংশ নিতে পারছি না। অর্থাৎ এই যে শারীরিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা, সেটা মেনেই কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে নিতে পারছি না। কিন্তু আমরা এটা জানি যে শিক্ষা শ্রেণীকক্ষের শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থী পাশাপাশি বসে তারা বিদ্যা চর্চা করবেন, লেখাপড়া করবেন, এটাই একমাত্র পদ্ধতি। বিকল্প হয়তো অনেক কিছু আমরা চিন্তা করতে পারি, কিন্তু ফেস টু ফেস শিক্ষক এবং শিক্ষার্থীর ফেস টু ফেস বা মুখোমুখি বসে লেখাপড়া করা, এটার কিন্তু কোনো বিকল্প নেই। তো সেই কারণে আপনি যেটা বলছেন যে অনেক ক্ষেত্রেই হয়তো ছন্দ ফিরে আসা শুরু হয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেটা শুরু করতে পারিনি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কারা যাব, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে প্রাথমিক পর্যায় থেকে যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের কথা বলেন, এই সব জায়গায় আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তো আমরা নিজেরা যতটুকু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্মে যুক্ত হতে পারি, আমরা কিন্তু আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঝুঁকিতে নিতে পারি না, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। অর্থাৎ তাদের যে স্বাস্থ্যের সুরক্ষা, সেটিকে বজায় রেখে আমাদের সকল রকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সেই কারণেই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই খোলা সম্ভব হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তিনি কিন্তু বহু আগেই বলেছেন যে সেপ্টেম্বরের আগে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। আমরা তো সেই পথেই এগুচ্ছে, দেখতে পাচ্ছি যে এখনো আমাদের সংক্রমণের যে হার সেটি ঊর্ধ্বমুখী। তো সেই কারণে আপনি যেটা বলছিলেন যে তারপরেও হয়তো সবকিছু বন্ধ রাখা যায় না, আমরাও বন্ধ রাখছি না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদের শিক্ষার্থীদের সাথে অনলাইনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা সংযোগ রেখে তাদেরকে লেখাপড়ার সাথে যুক্ত করার চেষ্টা করছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আবার যে প্রশ্নটি আপনি করেছেন, আমারও একই প্রশ্ন যে আমাদের সকল শিক্ষার্থীকে আমাদের এই ইন্টারনেটের বা তথ্য প্রযুক্তির আওতায় আনতে পেরেছি কিনা। যদি সেটা আনা যায় তাহলে হয়তো এই প্রক্রিয়া অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা পদ্ধতি পরিচালনা করা, সেটি করা সম্ভব। কিন্তু যদি তাদের মধ্যে আবার একটা বৈষম্যমূলক বিষয় হয়ে যায় যে কিছু ছেলে মেয়ে আমার তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হয়ে আমার সাথে আছে ক্লাস শ্রেণীকক্ষের লেকচারের সাথে, কিন্তু অনেক শিক্ষার্থী আবার তার বাইরে আছে, সেটি কোনোভাবেই কাম্য হবে না। এবং সেখানেই আমাদের আজকে শিক্ষক যারা আছেন, শ্রেণীকক্ষের শিক্ষক, তারাই জানেন যে তার শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীরা আছে তারা কতটুকু ইন্টারনেট প্রযুক্তির আওতাধীনে আছে।
আমি একটু রাশিদা কে চৌধুরীর কাছে যেতে চাই। আর যেটি বললেন যে আসলে ওই জায়গাটাই যে অনলাইনে আসলে সকলেই শিক্ষাটা নিতে পারছে না, তাহলে কি রাশিদা কে চৌধুরী ওই অনলাইনের মাধ্যমে যে পড়াশোনাটা করার কথা কিংবা চলছে সেটা কি শুধু শহরমুখী শিক্ষার্থীদের জন্য? যদি অনলাইনটা সুবিধাটা ওই শহরমুখী ছেলেমেয়েরাই পেয়ে থাকে তাহলে তো শুধু শহরের বাচ্চারাই পড়াশোনা করে না, বিশাল একটা শিক্ষার্থী আছে গ্রামে গঞ্জে এবং আমাদের উপজেলা লেভেলে, তাদের জন্য তাহলে অনলাইন সুবিধাটা কি আসলে? কিন্তু বাস্তবতাটা কিন্তু আপনি অনেক বেশি ভালো জানেন যে তারা কিন্তু এই সুবিধাটার বাইরে আছে, তাহলে তারা কি করে তাদের সিলেবাসটা কমপ্লিট করবে, কি হবে তাহলে এই অনলাইন শিক্ষা দিয়ে? স্যার যেটা বললেন শ্রেণীকক্ষের ভেতরে শিক্ষার্থী শিক্ষক, এই মিথস্ক্রিয়া, এটার তো কোনো বিকল্প নেই, কিন্তু বিকল্প আমাদেরকে ভাবতে হচ্ছে। সেখানে সরকার চেষ্টা করছেন, আপনি যেটা বললেন, চারটি মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যেতে। আমরা যেহেতু প্রাথমিক থেকে একদম উচ্চতর পর্যায়ে, একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটে, আরেকটি হচ্ছে টেলিভিশনের মাধ্যমেও কিন্তু প্রাথমিক মাধ্যমিককে দেয়া হচ্ছে, আরেকটি চেষ্টা করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, আরেকটি রেডিও নেটওয়ার্কের মাধ্যমে। সরকারের চিন্তাভাবনাগুলো আছে, তারা করছেন, কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন কতজনের কাছে আমরা পৌঁছাতে পারছি, এখন অনলাইনের সুবিধা তো সর্বত্র নেই। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্যারও ভালো করে জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার সুযোগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ঝামেলা করছে। এটার জন্য যে অবকাঠামো লাগে সেটি তো আমাদের নেই। দ্বিতীয় যেটি হলো সর্বত্র নেই যেটা আমি বলছি, আর দ্বিতীয় যেটি হলো যে এই যে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়টা নেই, তারপরে নিরবচ্ছিন্ন সংযোগ নেই, তারপরে আরেকটি বিষয় যেটা আসে সেটা হচ্ছে ব্যয়বহুল। এটার কিন্তু বেশ বড় একটা ব্যয় আছে, সব শিক্ষার্থী কি বহন করতে পারছে? সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে আমরা যে সুযোগটা পাচ্ছি, এই যে ICT বা তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার যে সুযোগটা, সেটা সবার কাছে অবারিত করে দিতে পারছি না আমরা। এবং 56% শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে মানে টেলিভিশনের মাধ্যমে যুক্ত হতে পারেন, তাহলে বাকিরা কোথায় যাবেন? এবং মোবাইল ফোনের মাধ্যমে, স্মার্টফোন তো নেই তবে ফিচার ফোন আছে কিন্তু 96% শিক্ষার্থীর কাছে, তারা কিন্তু FM রেডিও ডাউনলোড করতে পারেন ফিচার ফোনেও, কিন্তু সেটা যদি 1 ঘন্টাও ব্যবহার করা যায় সেই খরচটা কে দেবে? স্যারও জানেন ভালো করে আমাদের শিক্ষায় যে বিনিয়োগ, যে বরাদ্দটা, সেটা এতই অপ্রতুল, সেখানে শুধু সরকার না করে এখানে যদি মোবাইল ফোন প্রোভাইডাররা একটু এগিয়ে আসতেন, সার্ভিস প্রোভাইডাররা, তাহলে কিন্তু শিক্ষার্থীরা হয়তো এই সুযোগটা পেত। কিন্তু তারপরেই বারবার প্রশ্নটা থাকে আমার চর হাওর বাওর প্রত্যন্ত অঞ্চলে এবং আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে, আমরা কি এইটা করতে পারছি কিনা, এই সুযোগগুলো দিতে পারছি কিনা? কিন্তু এখন যেটা হয়েছে, এই সুযোগটা যদি দিতে পারি তাইলে কিন্তু একটা দারুণ কাজ হবে, দিতে পারছি না এখনো, সরকার বা নীতি নির্ধারকরাও জানেন এটি। স্যার রাশিদা কে চৌধুরী যেটা বলছিলেন 50-56% শিক্ষার্থী অনলাইনে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন, তার মানে আরেকটা এই 40-45 তারা তো পাচ্ছে না, হাওর বাউর চরাঞ্চল বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা পাচ্ছে না, শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তারা একদম ঘরে বসা আছে, পড়ার বইটা তারা বন্ধ করেই রেখে দিয়েছে। কিন্তু স্যার 100% শিক্ষার্থীকেই কিন্তু প্রত্যেক মাসে তার শিক্ষা প্রতিষ্ঠানের অথবা প্রত্যেকটা স্কুল কলেজের বেতনটা তো দিতে হচ্ছে, সেখানে তো বেতন মওকুব করা হয়নি, এটা অবশ্য শিক্ষার্থী সহ প্রত্যেকটা অভিভাবকের একটা বড় প্রশ্ন। স্যার এটা তাহলে সমাধানটা কি, স্যার আপনারা কি কিছু বলবেন? এটা নিয়ে আমরা দেখেছি যে ইংলিশ মিডিয়াম যারা দেখছি যে তারা কিন্তু আবার একটা আন্দোলনও করছে, বাংলা মিডিয়ামও তারা একটা কণ্ঠ ভারী করছে, তাহলে স্যার ক্লাস হচ্ছে না, শ্রেণীকক্ষ বন্ধ, অনলাইনেও পারছে না পড়ালেখা করতে, কিন্তু বেতনটা তো ঠিকই দিতে হচ্ছে, মানুষের কর্মও হারিয়েছে ইতিমধ্যে। এই করোনার সংকট আমাদের প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে তো বটেই, প্রতিটি ক্ষেত্রে এমন ভাবে প্রভাব ফেলছে যে এই ক্ষয়ক্ষতি কতদিনে আমরা কাটিয়ে উঠতে পারবো সেটা নিয়ে আমাদের সমান মাঝেই প্রশ্ন আছে। যে কথাটি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো শ্রেণীকক্ষের কার্যক্রম বন্ধ আছে, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করছে সীমিতভাবে হলেও, কিন্তু শিক্ষার্থীদের যে টিউশন ফিজ, যে বেতনটা তাদেরকে দিতে হচ্ছে, সেটা তো তাদের দিতে হচ্ছে। এখন অনেক অভিভাবকের সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, এমনকি আমাদের বিভিন্ন চ্যানেলগুলোতেও তাদের সাথে একসাথে টকশোতে অংশগ্রহণ করেছি,
এবং সেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে স্যার আমরা তো সবসময় বেতন দিয়ে আসি কিন্তু এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমাদের আয় উপার্জন কমে গেছে অতএব আমরা একটা কঠিন সময়ের মাঝে আছি এইখানে আমি যে প্রস্তাবটা করতে পারি একজন সাধারণ নাগরিক হিসেবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু একরকম অবস্থা নয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের আর্থিক অবস্থান বেশ ভালো বেশ শক্ত আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের একেবারেই দুর্বল অবস্থা তাদের পক্ষে হয়তো শিক্ষকদের বেতন দেওয়া দুষ্কর হয়ে যাবে যদি ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা সময় মতো টিউশন ফিজ আদায় করতে না পারে তো এখানে আমার মনে হয় যে অভিভাবক মণ্ডলী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং প্রয়োজনে এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনে যারা আছেন তারা বসে ত্রিপক্ষীয় একটা বৈঠক করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাগুলো বিবেচনা করে কিছুটা ছাড় দেয়া যায় কিনা এইসব যে অভিভাবকরা হয়তো কিছুটা ছাড় পেলে তারাও নিয়মিত বেতনটা পরিশোধ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো মোটামুটি চলতে পারবে আর সরকারের পক্ষে আমি জানি যে এই এই সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেয়া এটা সম্ভব হবে না আমাদের সরকারের যে সীমিত বাজেট সেটা তো আমাদের মনে রাখতে হবে তো সেখানে আমি যেটা সবসময় বলি যে আমাদের সমাজে বিশেষ করে স্বাধীনতার পরে একটা সমাজ গড়ে উঠেছে একটা গোষ্ঠী গড়ে উঠেছে যারা হ্যাব এবং হ্যাব নটের বাইরে আছে তাদের প্রচুর বিত্ত অর্থবিত্ত তারা শুধু দেশে নয় বিদেশি সুইস ব্যাংকে পর্যন্ত টাকা পয়সা জমা রাখছেন বিদেশে প্রাসাদের মতো বাড়িঘর করেছেন এই যে একটা বিশাল বিত্তশালী পরিবার গড়ে উঠেছে অতিবিত্তশালী পরিবার অতিবিত্তবান যারা তাদের কিন্তু দেশের প্রতি কিছুটা দায়িত্ব আছে তাদের সব শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করার দরকার নাই তারা প্রত্যেকে যদি তার নিজ নিজ এলাকা নিজ গ্রামের নিজ উপজেলার নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যেগুলো আর্থিক অবস্থা দুর্বল তা সেগুলোতে যদি কিছু সাহায্য সহায়তা দেন আমাদের শিক্ষার্থীদেরকে এখন বাঁচিয়ে রাখাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তাদেরকে যদি কিছু সাহায্য সহযোগিতা দেন এটা তো যে কোনো রাষ্ট্রের আপনি বিত্তশালী পরিবার যেগুলো আছে বিত্তবান মানুষ যারা আছে তাদের একটা স্বাভাবিক দায়িত্ব সেই দায়িত্ব অনেকেই পালন করেন আমরা আশা করব যে আমাদের দেশে যারা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করে আন্তর্জাতিক পর্যায়ে তারা চলে গেছেন এবং সেইভাবে তাদের টাকা পয়সা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা এখন এগিয়ে আসবেন এই করোনার সংকটের সময় তার তো অনেকগুলো পরামর্শ দিয়েছেন এবং স্যারের সবচেয়ে যেটি বড় কথা বললেন এই কঠিন সময়ে অন্ধকার সময়টাকে বিত্তবানদেরকে এগিয়ে আসতে বলেছেন শিক্ষার্থীদের বাজারের জন্য সরকার তো নানান ধরনের চেষ্টা করেই যাচ্ছে সমাজের অনেক বিত্তশালী আছে যারা দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তারা যদি একটু ঘুরে তাকায় তাহলে বোধ হয় এই কঠিন সময়টা পার করা কঠিন হবে না কিন্তু আমি আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি যে নিশ্চয়ই আপনি আরও কিছু পরামর্শ দিবেন স্যারের সাথে সাথে এবং আরেকটু বিষয় যে জানতে চাই যে শিক্ষাটা কি এই করোনার সময়ে একটা বাণিজ্য যদি বাণিজ্য নাই হয়ে থাকে নভেম্বরের দিকে আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন স্কুল কলেজগুলোতে ভর্তির তারা ব্যানার বিজ্ঞাপন দিয়ে থাকে কিন্তু আজ দু মাস ধরেও কিন্তু আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখতে পাচ্ছি ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি শুরু হয়ে গেছে এখন করোনাই তো গেল না যারা স্টুডেন্ট আছে তারা তো ক্লাসেই ফিরলো না তাহলে এই নতুন করে ভর্তি আসলে তারা কি করবে এই তিন মাস আগে থেকে স্যার দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন শিক্ষাটা বাণিজ্য হওয়ার কথা ছিল না এটা ধীরে ধীরে এটা বাণিজ্যিকীকরণ হয়ে গেছে ঢালাও ভাবে এটা আমাদের একটা দুঃখের বিষয় নানা ধারায় বিভক্ত হয়ে গেছে তবে আমি একটা কথা এখানে স্যারের সাথে বলে নেই আগে যেটা হলো অনলাইনের যে কথাটা এসেছিল আমরা তো প্রত্যাশা করেছিলাম যে ইন্টারনেটের উপরে যে করটা বাড়ানো হয়েছে বাজেটে সেটা প্রত্যাহার করা হবে আশা করেছিলাম কিন্তু সেটি হয়নি আমার মনে হয় এটা আমাদের সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকেরই দাবি তোলা উচিত যে অনলাইন ব্যবহার করব আমাদের শিক্ষার্থীরা নতুন প্রজন্ম বিশেষ করে এখানে তাদেরকে প্রত্যাশা করব অথচ করের বোঝা চাপিয়ে দেব এটা বোধহয় ঠিক না আর দ্বিতীয় স্যার যেটা কথা বলেছেন জীবন থাকলে তো জীবিকা জীবিকা থাকলে তো লেখাপড়া সব ঠিক আছে যেটা আমরা এখন বড় চারটি ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছি একটি হচ্ছে আয় নিরাপত্তা আরেকটি হচ্ছে খাদ্য নিরাপত্তা আরেকটি হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা আরেকটি হচ্ছে শিক্ষার নিরাপত্তা এই চারটি জায়গায় আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে লেখাপড়ার ক্ষেত্রেও একটা ধস নামতে পারে এবং আমাদের অনেকগুলো অর্জন আছে কিন্তু শিক্ষার ক্ষেত্রে সে অর্জনগুলো ঝুঁকির মুখে পড়বে তাই আসলে সরকারের যেটা উচিত যে একটি পুনরুদ্ধার পরিকল্পনা শিক্ষা পুনরুদ্ধার পরিকল্পনা সাজানো যার মধ্যে স্যার যে কথাটা বললেন যে আগে জীবন জীবিকা এবং তাদের জন্য ব্যবস্থা করা এবং আরেকটি পরামর্শ স্যার দিয়েছেন যে আমাদের বিত্তশালী যারা আছেন
আমরা দেখেছি অনেকে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন ইত্যাদি ইত্যাদি, এবং এটাও দেখেছি আমাদের কিন্তু প্রবাসী বাংলাদেশী আছেন একটা বড় গোষ্ঠী ডায়াসপোরা যাদেরকে আমরা বলি, এখন কিন্তু তারা তৃতীয় বা দ্বিতীয় জেনারেশনের, তারা ভালোই আয় রোজগার করেন, তারা বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী। কিন্তু ওই যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, ভুয়া রিপোর্ট ইত্যাদি ইত্যাদি, মানুষের আস্থার জায়গাটা কিন্তু বেশ বড় একটা হোঁচট খেয়েছে। সেখানে কে কতখানি বিনিয়োগ করবেন সেটা আমাদেরকেই আসলে তাদেরকে উৎসাহিত করে নিয়ে আসতে হবে, প্রমাণ করতে হবে যে তাদের বিনিয়োগটা কাজে লাগবে। এবং সেখানে আমি জানি যে প্রবাসীরা ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বেশ এগিয়ে এসছেন, বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারকে সহায়তা করছেন। স্যার যেটা বললেন, এখন তাদের কাছে আমাদের দাবি আমরা তুলতেই পারি, বলতেও পারি বিত্তশালীদের কাছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি, স্যার যেটা বলেছেন সুন্দর পরামর্শ, সবার যেতে হবে না সব জায়গায়, যার যার এলাকায় যদি আমরা দেখি যে শিক্ষার্থীরা বিপদে আছে, শিক্ষকরা বিপদে আছেন, প্রতিষ্ঠান বিপদে আছেন, তারা একটু এগিয়ে আসলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ভাবমূর্তিও উজ্জ্বল করবে, আমাদের জন্য কাজেও লাগবে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আমাদের সামনে কিন্তু HSC SSC পরীক্ষা ছিল, সেটার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, সেটা কি হবে, পরামর্শটা কি আপনি দিবেন যে এটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা এখনো তো আমরা জানি না যে করোনা কতদিন থাকবে, এটা কি হতে পারে, এই শিক্ষার্থীদের ভবিষ্যৎটা আসলে কি? অনেক শিক্ষাবিদদের কাছ থেকে নানা ধরনের পরামর্শ আসছে, সরকারও চিন্তা ভাবনা করছেন বিশেষজ্ঞদের নিয়ে, স্যারও নিশ্চয়ই এটা নিয়ে অবগত আছেন। যেটা হলো, একটা চিন্তা করা হচ্ছে যে বিশেষ করে যে পাবলিক পরীক্ষাগুলো, সেই পরীক্ষা পদ্ধতিগুলো সংস্কার করতেই হবে। এবং আমরা বরাবরই বলে আসছি যে শিক্ষানীতি অনুসরণ করে প্রাথমিক সমাপনী পরীক্ষাটার আর প্রয়োজনই নেই, কারণ এই করোনা কতদিন চলে আমরা জানি না। দ্বিতীয় হলো যে অন্যান্য যে পাবলিক পরীক্ষা আছে সেটা সিলেবাস সংকুচিত করে আনা যায়, পরীক্ষাগুলোকে ছোট করে আনা যায়, সরকার বোধহয় ওইটা নিয়ে চিন্তাও করছেন। আর হলো যে আমরা দেখলাম সেদিন যে যেটা উন্নত বিশ্বে হচ্ছে, তারা 12 গ্রেডের যে নম্বরগুলো আছে সেটার গড় করে ভর্তির জন্য তারা অনুমোদন দিচ্ছেন অনেক দেশে, আমরাও সেটা করতে পারি, কিন্তু সেখানে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় তাদের এই মনিটরিংটা ঠিকঠাকে দেখতে হবে। তবে বারবার যে কথাটা ঘুরে ফিরেই বলবো, আসলে সরাসরি শ্রেণীকক্ষের শিক্ষার তো কোনো বিকল্প নেই, সেই বিকল্প যেগুলো আমরা এখন ভাবছি সেগুলো যাতে সবার কাছে পৌঁছাতে পারি সেই চেষ্টাই করা উচিত। স্যার রাশিদা কে চৌধুরী যে বিষয়টি বললেন যে বিকল্প জায়গাটা, ভাবনার জায়গাটা, কারণ HSC SSC শিক্ষার্থীদের ভবিষ্যতের জায়গাটা একদম অন্ধকার হয়ে আছে, কি হবে সামগ্রিকভাবে সব শিক্ষার্থীদের ভবিষ্যতে একটা স্টাক হয়ে গেছে, মানে একটা ঘোড়াটুপের মধ্যে বন্দী হয়ে গেছে, সরকার চেষ্টা করছে নানা মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সামনেই যে পরীক্ষার্থীরা তাদের বিষয়টি আসলে স্যার কি করা উচিত বলে আপনার মনে হয়? পাবলিক পরীক্ষা আমাদের এই মুহূর্তে যে স্বাস্থ্যবিধি আছে, একটা শারীরিক দূরত্ব বজায় রেখে ছেলে মেয়েদেরকে বসানো, এইটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কোনোভাবেই চিন্তার করা যাবে, কারণ আমরা জানি যে শ্রেণীকক্ষে আমাদের ছেলেমেয়েরা যখন বসে তখন একজন ছাত্র ছাত্রী আরেকজন ছাত্র ছাত্রীর সঙ্গে একেবারে গা ঘেঁষে বসেও কিন্তু আমরা স্থান সংকুলন করতে পারি না, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এসেও আমরা দেখি যে কোনো কোনো বিভাগে একটা শ্রেণীকক্ষে 100-150 এমনকি 200 ছাত্র ছাত্রী আসে, এবং তাদেরকে স্বাভাবিক শ্রেণীকক্ষে স্বাভাবিক সময়ে কিন্তু তাদেরকে আমরা বসতে দিতে পারি না, অনেকে দাঁড়িয়ে থেকে ক্লাস করে, এই বাস্তবতা ভুলে গেলে চলবে। তো সেই জায়গায় আপনি পাবলিক পরীক্ষাগুলো নেবেন কিভাবে? এই কিছুদিন আগে আমি দেখেছি ভারতের পশ্চিমবাংলা এবং আরো দুই একটি রাজ্যে তারা পাবলিক পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু ভারতের উচ্চতর আদালত থেকে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদিও আবার কয়েকটি রাজ্যে তারা পরীক্ষা নিতে পেরেছে, কারণ সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম বলে তারা কিছুটা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়েছে। কিন্তু আমাদের তো এখন যে বাস্তবতা সেটা আমরা সবাই জানি, মনে করেন যে HSC বা সমমানের পরীক্ষার জন্য ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে বসে আছে, আমার মনে হয় যে এখানে আরো কিছুদিন অপেক্ষা করা ছাড়া বোধ হয় সম্ভব হবে না, তারপরে যদি এটা আরো বিলম্বিত বা প্রলম্বিত হয় তখন হয়তো বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হবে, যেমন রাশেদা কে চৌধুরী বললেন যে আগের রেজাল্টের উপর ভিত্তি করে কোনোভাবে ফলাফল দেওয়া যায় কিনা, সেগুলো হয়তো চিন্তা ভাবনা করার সুযোগ আছে। কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের একেবারেই বেসিক জায়গায় থাকতে হবে, যে আমাদের এই করোনা সংকটের সময় কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মের একজন শিক্ষার্থীও যেন কোনোভাবে জীবনের ঝুঁকির মধ্যে না পড়ে যায়, স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে না পড়ে যায়।
কারণ তাদের উপরে নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ। স্যার অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং রাশিদা খেচি চৌধুরী আপা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাট্রসেম টু দা পয়েন্টে অংশ নেবার জন্য। সম্মানিত দর্শক যারা আছেন তারা কিন্তু এতক্ষণ আমাদের সম্মানিত দুজন অতিথির যে আলোচনা শুনলেন সেখান থেকে আমি পরিশেষে এটুকুই বলতে পারি, অনলাইনে পড়ালেখার সুযোগ কি শুধু শহরের বাচ্চারাই পাবে, সচ্ছল বাড়ির ছেলে মেয়েরাই পাবে, বরং এই করোনার সময় অনলাইনে যে পড়ালেখার সুযোগটা সেটা কিন্তু পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে, অর্থাৎ ওই চরে বসে যে বাচ্চাটি শিক্ষার্থী তার ঘরেও পৌঁছে দিতে হবে। তাহলেই বোধহয় এই করোনাকালে কেউ আর পড়ার বই বন্ধ করে বসে থাকবে না, সবার কাছেই পৌঁছে যাবে শিক্ষার আলোটা। তবে যতক্ষণ পর্যন্ত করোনা মুক্ত না হওয়া যায় এবং এই ঝুঁকিমুক্ত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরাটা বোধহয় কোনো বুদ্ধিমানের কাজ হবে না, এটাই আমাদের সম্মানিত অতিথি দুজন বলে গেলেন। আমি সময় ইসলাম আজকের মতো ম্যাট্রিক্সন ফ্রম দা পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি।